আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকবো সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে শিরোনাম, কক্সবাজারের মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু, জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে 150 মেগাওয়াট। ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, হাসপাতালে উপচে পড়া ভিড়, চাপ সামলাতে হিমশিম অবস্থা। চট্টগ্রাম বিভাগে প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে আগের রেকর্ড। পবিত্র আশুরায় দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল, কারবালার শোকাবহ ঘটনা স্মরণে মাতব, অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতা। এবং টার্গেট স্বল্প শিক্ষিত প্রবাসী, ইমোতে আবেগ তাড়িত খুদে বার্তা পাঠিয়ে ব্ল্যাকমেইল, বিভিন্ন জেলায় অ্যাকাউন্ট খুলে হাতিয়ে নেয় টাকা, চক্রের 5 সদস্য আটক। কক্সবাজারের মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। প্রথম ইউনিটে উৎপাদিত 150 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। এই মুহূর্তে মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। অবশেষে দীর্ঘ যে অপেক্ষা, সেই অপেক্ষার পালা শেষ হয়েছে। আজ পরীক্ষামূলক যে বিদ্যুৎ উৎপাদন, সেই উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে দুপুর 12টায় যে বিদ্যুৎ উৎপাদন পরীক্ষামূলক শুরু হয়েছে, সেখানে প্রথম দিকে 30 মেগাওয়াট, এরপর থেকে কিন্তু পর্যায়ক্রমে এখন 150 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হচ্ছে, সেই তথ্যটি আমরা আসলে জেনেছি। এরই মধ্যে আপনারা দেখবেন আমরা প্রকল্প এলাকায় রয়েছি, সেই প্রকল্প এলাকায় যেকালে যে বিশাল চুল্লি, সে চুল্লি দিয়ে বেলা 12টার পর থেকে ধোঁয়া বের হয়েছে এবং ধোঁয়া বের হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। তবে আর কয়েক মাস বাদ দিয়ে বলা যায় যে প্রথম ইউনিটের যে 600 মেগাওয়াট বিদ্যুৎ, সেটি জাতীয় গ্রিডের সঙ্গে খুব পুরোদমে যুক্ত হবে এবং এর পরপরই কিন্তু ডিসেম্বর বা নভেম্বরের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করার কথা রয়েছে। তবে আমরা আজকে যেটি দেখছি, পরীক্ষামূলক যেহেতু কার্যক্রম শুরু হয়েছে, সেক্ষেত্রে যে প্রকল্প এলাকায় যারা দেশি বিদেশি যারা প্রকৌশলী থেকে শুরু করে যারা শ্রমিকরা কাজ করেছেন, তাদের মধ্যে একটি আনন্দঘন পরিবেশ বিরাজ করছে এবং সবাই পুরোদমে যে কাজের গতি সেটি আরও বাড়িয়ে দিয়েছে, আমরা সেটি লক্ষ্য করেছি। তবে যে চুল্লি থেকে যেহেতু যে কয়লা বিভিন্ন এখানে প্রায় প্রতিদিন এক ইউনিটে 5000 মেট্রিক টন কয়লা দরকার পড়বে, সেক্ষেত্রে এখানে এরই মধ্যে যে সক্ষমতা প্রায় 3 লাখ মেট্রিক টনের অধিক কয়লা মজুত রয়েছে এই প্রকল্পে। এই আরও আগামী আগস্ট মাসে আরও বেশ কিছু বড় বড় জাহাজ আসবে, সেখানেও কয়লা নিয়ে ভিড়বে বলে আমাদেরকে প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন। এরই মধ্যে যে পরিমাণ কয়লা মজুত রয়েছে, সেটি আগামী 2 মাস ধরে যে পরীক্ষামূলক যে উৎপাদন সেটি চালিয়ে নিতে পারবে এবং ধারাবাহিকভাবে আরও যেহেতু বড় বড় জাহাজে করে কয়লা আসবে, সেক্ষেত্রে যে বিদ্যুৎ উৎপাদনের যে গতি সেটি যেমন বাড়বে, ঠিক তেমনি যে বিদ্যুৎ উৎপাদন যে 600 মেগাওয়াট সেটি আগামী ডিসেম্বরের মধ্যে পুরোদমে বাণিজ্যিক উৎপাদনে যাবে বলে আমাদেরকে এখানকার প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন। তবে এই যে দুইটি ইউনিটের যে ব্যয় হয়েছে সেটি প্রায় 52,000 কোটি টাকা বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে প্রকল্প এলাকা থেকে যে আজকে যে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে সেটির সর্বশেষ তথ্য। বেসামাল দেশের ডেঙ্গু পরিস্থিতি, বিভিন্ন জেলায় বাড়ছে রোগীর সংখ্যা। নতুন করে চাঁদপুরে 40 আর চট্টগ্রামে 35 জন আক্রান্ত হয়েছেন, চাপ সামলাতে হিমশিম অবস্থা স্বাস্থ্যকর্মীদের। ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, বেশিরভাগ পরিবারেই একাধিক সদস্য আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু জ্বরে। ভর্তি রোগীর চাপে নাকাল হাসপাতাল পরিস্থিতি, শয্যা সংকটে মেঝেতে চলছে চিকিৎসা, অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা স্বাস্থ্যকর্মীদের। চট্টগ্রামে লাগাম টানা যাচ্ছে না ডেঙ্গুর, উদ্বেগজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা, নতুন করে আরো 35 জন ভর্তি হাসপাতালে। এ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন 90 জন, এর মধ্যে 21 জন শিশু। চাঁদপুরেও আশঙ্কা বাড়াচ্ছে ডেঙ্গু পরিস্থিতি, জেলার বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি 40 জন, আক্রান্তদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা সবচেয়ে বেশি। স্বাস্থ্য দপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা আমাদেরকে
আগাম প্রস্তুত করে গেছিলাম, সেই অনুযায়ী আমাদের স্যালাইন, ঔষধ এবং ডায়াগনোস্টিক কিট এগুলো আমরা আগে থেকে মজুত করেছি। চিকিৎসার পাশাপাশি সচেতনতার প্রতি জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ওমর ফারুক, সময় সংবাদ। পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রামের পাহাড়তলি থেকে শুরু হচ্ছে তাজিয়া মিছিল। এ মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। আর 61 হিজরিতে কারবালার প্রান্তরে অর্থাৎ ইরাকের ফোরাত নদীর তীরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেই মর্মান্তিক ঘটনার স্মরণে কিন্তু চট্টগ্রামে যে পাহাড়তলি রয়েছে সে পাহাড়তলি থেকে তাজিয়া মিছিল বের করা হয়েছে। সেখানে হাজারো হুসাইন বক্তের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে শোকের মাতম। আপনাকে জানিয়ে রাখি এই যে 61 হিজরিতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার সহ ফোরাত নদীর পাড়ে যাওয়ার সময় যেই কাফালা ছিল অর্থাৎ ঘোড়া বিভিন্ন মাজার সহ যে কাফালা ছিল সেই কাফালাকে আদলে কিন্তু একটি কাফালা তৈরি করা হয়েছে, সেটির মাধ্যমে কিন্তু এই তাজিয়া মিছিল শুরু হয়েছে। এটি যারা যার মূল উদ্দেশ্য সেটি হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে যে ত্যাগ করেছিলেন সেই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে মুসলিম উম্মা যুগ যুগ ধরে কিন্তু এই তাজিয়া মিছিল পালন করে আসছে। তারই অংশ হিসাবে সকালেও কিন্তু একটি ছোট একটি মিছিল বের করা হয়েছে, এখন বর্ধাঢ্য মিছিল বের করা হয়েছে যেটি অন্ততপক্ষে নগরীর 10-15 কিলোমিটার এলাকা পর্যন্ত ঘুরবে। বিভিন্ন এলাকা আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে নারী শিশু পুরুষ সর্বস্তরের মানুষ কিন্তু এই শোকের মিছিলে মাতমের মিছিলে কিন্তু যোগ দিয়েছেন। আপনি হয়তো জানেন পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, 500 অধিক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সাদা পোশাকের পুলিশ সদস্য আছে বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে। তো এই যে শোকের মাতম এখানে হাই হুসাইন ধ্বনিতে মুখরিত পুরো চট্টগ্রাম, বন্দরনগরী চট্টগ্রাম এবং এটি এখান থেকে শুরু করে চট্টগ্রামের টাইগার পার্ক সহ বিভিন্ন এলাকায় গিয়ে কিন্তু এই মিছিলটি শেষ হবে এবং এটি শেষ হতে অন্তত 2-3 ঘন্টা লাগতে পারে, কারণ তারা 10-15 মিনিট এলাকা জুড়ে তারা ঘুরবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। টার্গেট স্বল্প শিক্ষিত প্রবাসী। ইমো অ্যাকাউন্ট হ্যাক করে বিপদে পড়ার আবেগ তাড়িত মেসেজ পাঠিয়ে হাতিয়ে নেয় বিপুল টাকা। পাবনা ও নাটোরে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম কাউন্টার টেরোরিজম ইউনিট। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। চট্টগ্রামের আইনজীবী মহসিন বাহাদুরের লাইট ইমো নাম্বারটি হঠাৎই বিভিন্ন গ্রুপে অ্যাড হতে থাকে, একসময় নিয়ন্ত্রণের বাইরে অপারেট হতে দেখেন তিনি। এর পরপরই পরিচিত প্রবাসী সহ অনেকে জানায় তার ইমো অ্যাকাউন্টটি থেকে টাকা ধার চেয়ে SMS আসছে। এরপরই পুলিশের দ্বারস্থ হন মহসিন। ইমো লিস্টে থাকা 70-80% মানুষের কাছে মেসেজ পাঠালেও এরই মধ্যে কয়েকজন টাকা পাঠিয়ে দেন। আমার ছবি, আমার নাম, অন্য কেউ পরিচালনা করতেছে এবং আমার বিভিন্ন আত্মীয় স্বজনকে মেসেজ দিয়ে টাকা চাইছে। ভুক্তভোগীর মামলার পর কাজ শুরু করেন CMP-র কাউন্টার টেরোরিজম ইউনিট। তথ্য প্রযুক্তির সহায়তায় টানা 3 দিন 5টি জেলায় অভিযান চালিয়ে 2 জনকে ঈশ্বরদী ও 3 জনকে নাটোর থেকে গ্রেফতার করা হয়। চতুর এই ইমো হ্যাকার গ্রুপটির 1 সদস্য সিম রেজিস্ট্রেশন করে 1 জেলা থেকে, আবার মোবাইল ব্যাংকিং এর রেজিস্ট্রেশন করে 1 জেলা থেকে। এইভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে আসছিল চক্রটি, ফলে চক্রটিকে ধরতে নানা বিভ্রান্তির মধ্যে পড়তে হয় খোদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এই সিমগুলো তারা বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে সংগ্রহ করে চক্রটা 1 জেলা থেকে সিম কিনে রেজিস্ট্রেশন করে তারপরে চলে যায় অন্য জায়গায়, তারপরে কাজটা কার্যক্রম করে আবার অন্য জেলা থেকে, সেটা আবার মানে ক্যাশ আউট করা হয় 1 জেলা থেকে। মানে এটা বিস্তৃত একটি নেটওয়ার্ক, মানে আমাদেরকে পাজল করার জন্য যা করার দরকার ওরা তাই করছে। তারা খুবই চতুর, তারা সেই ক্ষেত্রে র্যান্ডমলি ওরা মানে কিন্তু দিনে রাতে চেষ্টা করে যায়। হ্যাকার চক্রটির সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় কাউন্টার টেরোরিজম। জড়িত বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনের চিত্র। অত্যাধুনিক সিগন্যাল ব্যবস্থার পাশাপাশি বাড়ানো হয়েছে প্ল্যাটফর্মের সংখ্যা। এতে দেশ ও ভারতে চলাচলকারী যাত্রীরা আধুনিক সেবা পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। দ্রুতগতিতে এগিয়ে চলছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে জংশনের নির্মাণ কাজ।
আধুনিক এই জংশনটিতে প্ল্যাটফর্মের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বাড়ছে প্ল্যাটফর্মের দুর্ঘ। এতে একসঙ্গে দাঁড়াতে পারবে অন্তত 5টি ট্রেন। ম্যানুয়াল সিগন্যালের পরিবর্তে নির্মাণ করা হচ্ছে আধুনিক সিগন্যালিং ব্যবস্থা। এই জংশনটি থেকে মাত্র 5 কিলোমিটারের মধ্যে প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যের একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। এতে ট্রেন যাত্রীরা সহজেই এই জংশনটি ব্যবহার করে ভারতে যাতায়াতের সুবিধা পাবেন। আগরা স্থলবন্দর দিয়ে আগরা এয়ারপোর্টে, আগরতলা এয়ারপোর্টে যায়, সেখান থেকে তারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে তারা রুগী টুগী সহ বিভিন্নভাবে তারা সেবামূলক বা ব্যবসায়িক কাজে তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে। এই জংশনের মানে আগরতলার সাথে রেল যোগাযোগ হওয়ার পরে তার গুরুত্ব আরও বেড়ে গেছে। সিগন্যাল পয়েন্ট বানানো এগুলোর ব্যাপারে সময় বেশি লাগতো, এইটার জন্য আর কখনো এই অত্যাধুনিক হওয়ার কারণে কোনো দেরি হবে না, সম্পূর্ণ কম্পিউটারাইজড করে দিতে সব কিছু। আখাউড়া জংশনটিকে কেন্দ্র করে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন হওয়ার পাশাপাশি দুই দেশের সেতুবন্ধন সৃষ্টি হবে বলে জানান আখাউড়া পৌরসভার মেয়র। জংশন স্টেশনটি হচ্ছে সেভেন সিস্টার এবং বাংলাদেশকে সমন্বয় করে দুই দেশের এই উন্নয়নটা দুই দেশের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করবে। আখাউড়া লাকসাম ডুয়েল গেজ প্রকল্পের অধীনে আধুনিক এই জংশন নির্মাণ করা হচ্ছে। আধুনিক মানে আখাউড়া জংশন স্টেশনটি নির্মাণ করা হলে উন্নত যাত্রী সেবার পাশাপাশি কমে আসবে দুর্ঘটনার ঝুঁকিও, এমনটি মনে করছেন রেলওয়ে সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বিএনপি জামায়াত জোট ক্ষমতায় থাকাকালীন সাংবাদিকদের কল্যাণে কোনো কাজ করেনি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি। দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অসুস্থ ও দুস্থ সাংবাদিকদের আর্থিক অনুদানের চেক বিতরণকালে এ কথা বলেন তিনি। বেগম জিয়া এবং তার দলবল, তাদের হাতেই কিন্তু সাংবাদিক হত্যা, সাংবাদিক নির্যাতন, সেই ন্যাক্কারজনক ঘটনাগুলো বারবার ঘটেছে। তাদের পেশার নানান বাস্তবতা সেটাকে মাথায় নিয়ে সবসময় তাদের পাশে, তাদের কল্যাণ চিন্তায় শেখ হাসিনা থাকেন। ভরা মৌসুমে প্রত্যাশিত পানি নেই রাঙামাটির কাপ্তাই হ্রদে, কমেছে পর্যটকের আগমন। বৃষ্টি না হওয়ায় পানি কমে এসেছে হ্রদে, কমেছে পর্যটকের আগমনও। অনেকটা অলস সময় কাটাচ্ছেন পর্যটন সংশ্লিষ্টরা হ্রদে পানির মজুদ বাড়ানোর দাবি স্থানীয় ব্যবসায়ীদের, আর বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানোর আশ্বাস জেলা পরিষদের। বোট মালিক সমিতির তথ্য মতে কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোট রয়েছে প্রায় 1,500। বিভাগীয় সময় আরেকবার। রাস্তার পাশে অবৈধ পার্কিং আর ফুটপাত দখল করে হকারের দৌরাত্মে দুর্ভোগ চরমে। যানজটের কবলে নাকাল নোয়াখালী জেলা শহরের সোনাপুর জিরো পয়েন্ট। এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে চট্টগ্রাম, ফেনী ও লক্ষ্মীপুরের যাত্রীবাহী ও পণ্যবাহী হাজারো পরিবহন। এছাড়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র পথ এটি। তবে রাস্তার পাশে যত্রতত্র দাঁড় করিয়ে রাখা যানবাহন আর ফুটপাতের অবৈধ হকারের কারণে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। বিভাগীয় সময় আরেকবার। এবার জেনে নেব চট্টগ্রাম বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। চট্টগ্রামের ডেঙ্গু রোগীদের অতি প্রয়োজনীয় ডিএনএ স্যালাইনের সংকট দেখা দেয় মঙ্গলবার অভিযানে নামে জেলা প্রশাসন। তবে দোকান কিংবা গুদামে স্যালাইন মজুদের কোনো প্রমাণ মেলেনি। কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন নেতাদের দাবি, উৎপাদনকারী প্রতিষ্ঠান চাহিদা মতো সরবরাহ করতে না পারায় দেখা দেয় সংকট। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে মঙ্গলবার অবকাঠামো ও বাণিজ্যিক কার্যক্রম পরিদর্শন করে জাতিসংঘের অর্থনৈতিক বিষয়ক কমিশন এসকেপের সদস্যরা। বন্দর কাস্টমস কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি। ভারত, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর তাগিদ দেন তারা। কক্সবাজারে বৃহস্পতিবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের 5 সদস্যের প্রতিনিধি দল। দিনব্যাপী ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি দাতা সংস্থাগুলোর পরিচালিত কার্যক্রম দেখেন এবং রোহিঙ্গাদের দুর্দশার কথা শোনেন তারা। প্রত্যাবাসন সহ সহায়তা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে রোহিঙ্গাদের আশ্বাস দেয় প্রতিনিধি দলটি। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কক্সবাজারের মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু। জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে 150 মেগাওয়াট। ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, হাসপাতালে উপচে পড়া ভিড়, চাপ সামলাতে হিমশিম অবস্থা। চট্টগ্রাম বিভাগে প্রতিদিনই ছড়িয়ে যাচ্ছে আগের রেকর্ড। এবং পবিত্র আশুরায় দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল, কারবালার শোকাবহ ঘটনা স্মরণে মাতম, অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতা।
এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।